2008 সালে গৌড়বঙ্গের তিন জেলায় পড়ুয়াদের উচ্চ শিক্ষার সুবিধায় তৈরি হয়েছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আজ 13 বছর পেরিয়ে গেলেও মালদা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোস্টেল পরিষেবা চালু না হয় অসুবিধায় পড়তে হচ্ছে বাইরে থেকে আসা পড়ুয়াদের। তাদেরকে ঘর ভাড়া করে অন্যত্র থাকতে হচ্ছে। অস্থায়ীভাবে শহরের দুটি জায়গায় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে হোস্টেল খোলা হলেও তা বসবাসযোগ্য নয় বলে দাবি পড়ুয়াদের। পাশাপাশি পড়ুয়ারা আরও জানান, বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে কখনো কখনো সন্ধে হয়ে যায়, এরপর বাড়ি ফিরতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় পড়ুয়াদের। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্রুত হোস্টেল পরিষেবা চালু করে তার দাবি জানিয়েছেন পড়ুয়ারা। এই প্রসঙ্গে বোটানি ডিপার্টমেন্টের এক ছাত্রী মামুন মণ্ডল জানান, তো হোস্টেলটা হয়ে গেলেই ক্যাম্পাসের মধ্যে হোস্টেল হলে কি সুবিধা হবে, দূর থেকে আসতে গেলে আমাদের প্রবলেম, অনেক সময় ট্রাফিক জ্যামেও পড়তে হয়, তো টাইমে যারা এমএসএস স্টুডেন্টস জেনারেলি তাদের টাইমিংয়েরও প্রবলেম হয়। আর আমরা যেহেতু রিসার্চ স্কলার ক্যাম্পাসের মধ্যে থাকলে কি হবে, আমরা ল্যাবটা ঠিকঠাক টাইম মতো ইয়ে করতে পারবো, অনেক সময় সন্ধে হয়ে যায়, রাত হয়ে যায়, তো আমাদের যাতায়াতের এখান থেকে টোটো পাওয়াও অসুবিধা হয় অনেক সময়। ঘরে ক্যাম্পাসের মধ্যে থাকলে কি আর যাতায়াতের ইয়ে হবে, খাওয়া দাওয়ার প্রবলেমটা আমাদের সাফার করতে হবে না। আমি তো আগে বলতে এখন আমি এখানে রেন্টে থাকি, আর আগে এমএসসি করার সময় ইউনিভার্সিটির হোস্টেলে যেটা ক্যাম্পাসের বাইরে রয়েছে ওমেন্স কলেজ রোডে সেখানে থাকতাম। হোস্টেলটা ক্যাম্পাসের মধ্যে ছিল না, এখন হচ্ছে, হবে, সুবিধা হবে। এদিকে আরেকজন ছাত্রী নবনীতা কুণ্ডু জানান, হোস্টেল যদি থাকে আমাদের ক্যাম্পাসের মধ্যে তাহলে আমাদের খুব সুবিধে হয়, মানে আর যাতায়াতের ক্ষেত্রেও, কারণ এখানে অটো বা টোটো কিছুর মাধ্যমে যেতে হচ্ছে, তো এখানে থাকলে আমরা কি আমাদের ডিপার্টমেন্টের কাছেই হোস্টেল থাকে আমাদের খুব সুবিধে হয়, আর আমাদের বেরোতেও অনেক রাত হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের খুবই সুবিধে হয় যদি ক্যাম্পাসে হোস্টেলটা থাকে। চাইছি যে তাড়াতাড়ি যেন হোস্টেলটা এখানে ক্যাম্পাসের মধ্যে হোস্টেলের কাছে তাড়াতাড়ি হয় এবং আমাদেরকে অ্যালট করা হয়। এ বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অপূর্ব চক্রবর্তী জানান, বিশ্ববিদ্যালয় চত্বরে অনেকদিন ধরেই হোস্টেলের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ছাত্রীদের হোস্টেলের বিল্ডিংয়ের কাজ শেষের দিকে, ছাত্রদের হোস্টেল বিল্ডিংয়ের কাজ এখনও চলছে। করোনার আবহের জন্য অনেকদিন ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে, তবে খুব শীঘ্রই দুটো হোস্টেল চালু করা হবে। সময় তো ইউনিভার্সিটিটা বন্ধ রয়েছে দীর্ঘদিন, স্টুডেন্টরা এখন আসছে না, তবে খেলার যে বিষয়গুলো মাঠ রয়েছে ভেতরে একটা, সেটা এখন একটু অপরিষ্কার মতো রয়েছে, এটাকে পরিষ্কার করে নেওয়া হবে। ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে যখন আসবে তখন করে নেওয়া যাবে। আর এবার পঠন পাঠনের ক্ষেত্রে পুরোটাই এখন অনলাইনের মাধ্যমেই হচ্ছে, এবং আমাদের অধ্যাপকরা যথেষ্ট সক্রিয়ভাবেই তারা এই কাজটি অনলাইনের মাধ্যমে পঠন পাঠনের বিষয়টি দেখছেন, এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিক এবং অন্যান্য শিক্ষাকর্মী বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেকেই কোভিড নিয়ম মেনে এবং সরকারি নিয়ম আদেশনামাকে আমরা মান্য করে কাজকর্ম পরিচালনা করছি। এর মধ্যে দুটো হোস্টেলের কাজ শুরু হয়েছে অনেকদিনই হলে, একটা কাজ গার্লস হোস্টেল যেটা, সেটা অলরেডি প্রায় শেষের মুখে বিল্ডিংটা, এটা আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই ওটাকে ইয়ে করবো। আর সেকেন্ড যে পার্টটা, আর একটা আমাদের বয়েজ হোস্টেলের যেটা, সেই বয়েজ হোস্টেলের কাজটাও এগিয়েছে অনেকটা। এই প্যান্ডেমিকের সিচুয়েশনে অনেকটাই কাজের ক্ষেত্রে আমাদের একটু ইয়ে ছিল, এখন আবার যে আমাদের যে সংস্থা রয়েছে, যে কাজ করছেন তাদেরকে বলা হয়েছে, তারা কাজে গতি এনেছে, কাজ চলছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ফার্নিচার, ওয়ার্ডরোব, বেড সহ অন্যান্য প্রয়োজনীয় এবং শৌখিন আসবাব তৈরির জন্য ব্যবহার করুন অ্যাপেলো ক্লাব প্লাইউড। অত্যন্ত শক্তিশালী, টেকসই ও বিভিন্ন আবহাওয়ার উপযোগী অ্যাপেলো ক্লাব প্লাইউড নির্দ্বিধায় ক্রয় করুন এবং ISI স্বীকৃতিপ্রাপ্ত আমাদের প্লাইউডে তৈরি উন্নত মানের আসবাব আজীবন নিশ্চিন্তে ব্যবহার করুন। আমাদের ঠিকানা অ্যাপেলো প্লাইউড ইন্ডাস্ট্রি, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে ফোনে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নম্বর 8101864509।